এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় খবর, এবার থেকে সাধারণ মানুষরা পাবেন 5টি বড় আর্থিক সুবিধা। তো বন্ধুগণ, 5টি বড় আর্থিক সুবিধা কি রয়েছে, কি কি সুবিধা রয়েছে, আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর বন্ধুরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইকে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। আর বন্ধুরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কি সুবিধাগুলি রয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে শুধু মানুষ সমস্যাতে পড়েছে তা নয়, সমস্যাতে পড়েছে গোটা দেশ তথা বিশ্বের অর্থনীতি। ভারতের সমস্ত ছোট বড় মাঝারি ব্যবসা থেকে সমস্ত বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে। এরকম পরিস্থিতিতে আজ সমাজের সব স্তরের মানুষের জন্য বেশ কিছু ছাড়ের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি দেশের মানুষের জন্য যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, আমরা জেনে নেব কী কী সুবিধা রয়েছে। প্রথম সুবিধা বলা হয়েছে, এখন কোনো ব্যাংকেই মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক করা নেই, তাই গ্রাহকরা প্রয়োজনে সব টাকা তুলে নিতে পারেন। দুই নম্বর যেটা সুবিধা রয়েছে, চলতি বছর অর্থাৎ 2018-19 আর্থিক বছরের আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ছিল 31শে মার্চ, সেটাকে বাড়িয়ে 30শে জুন করা হয়েছে। এছাড়া আয়কর দেরিতে দিলে যে পরিমাণ সুদ দিতে হতো সেটাও কমিয়ে দেওয়া হয়েছে। আগে 12% সুদ দিতে হতো, এখন সেটা 9% করা হয়েছে। এবারে তিন নম্বর যেটা সুবিধা রয়েছে, আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করার শেষ তারিখ ছিল 31শে মার্চ, এই লিঙ্কের মেয়াদ বাড়িয়ে 30শে জুন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তো বন্ধুগণ, যারা এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করেননি, তারা অবশ্যই তাড়াতাড়ি করে নেবেন। এবারে চার নম্বর যেটা সুবিধা রয়েছে, ডেবিট কার্ড গ্রাহকরা আগামী 90 দিন যে কোনো ব্যাংক থেকে যতবার খুশি টাকা তুলবেন, কোনো চার্জ কাটা হবে না। পাঁচ নম্বর যেটা রয়েছে, জিএসটি রিটার্ন জমা দেবার সময়সীমা বাড়িয়ে 30শে জুন করা হয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল 5টি সুবিধা সাধারণ মানুষের জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।